আজ আমরা জানবো কীভাবে দর্পণ অ্যাপের মাধ্যমে টাকা ডিপোজিট করতে হয় ফার্স্টে দর্পণ অ্যাপটি লগ করতে হবে তারপর সিবিএস অপশানটি ক্লিক করতে হবে এরপর ক্যাশ ডিপোজিটে ক্লিক করতে হবে সেখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে সার্চ করলে অ্যাকাউন্ট ডিটেলস বেরিয়ে যাবে ডিটেলসে সেটি আর ডি না এসবি কবে লাস্ট পেমেন্ট হয়েছে সব লেখা থাকবে ফেজ অ্যাডিশনাল ডিটেলস করলে কিছু রিবেট থাকলে অথবা ডিফল্ট ফি থাকলে টোটাল অ্যামাউন্টটা কত হচ্ছে সেটা দেখা যাবে তারপর ইনিশিয়েট ট্রানজ্যাকশন করলে একটা কনফার্মেশনের মেসেজ পপ আপ করবে কত টাকা ট্রানজ্যাকশন হচ্ছে সেটা দেখা যাবে ওখানে তারপর ইয়েস করলে ট্রানজ্যাকশন আইডি অ্যাকাউন্ট নাম্বার টোটাল একটা সামারি দেখা যাবে ডিপোজিট ফর্মের একদম ওপরে ট্রানজ্যাকশান আইডিটা লিখতে হবে তারপর অ্যাকাউন্ট নাম্বার এখানে যেভাবে লেখা আছে তারপরে নিচে নাম কত টাকা কোন তারিখ আর যে ডিপোজিট করছে তার একটা সই লাগবে সব শেষে জার্নাল খাতায় এটা এন্ট্রি করতে হয় কত তারিখে কি নাম অ্যাকাউন্ট নাম্বার কত টাকা জমা দিল টোটাল কত টাকা হলো আর লাস্ট কবে সে ট্রানজাকশান করেছিল ব্রাঞ্চ পোস্ট অফিসের ক্যাশ ডিপোজিটের প্রসিডিওরটি এই ভিডিওতে আলোচনা করা হল জিডিএস এবং পোস্ট অফিস সংক্রান্ত সমস্ত তথ্য বাংলায় পেতে সাবস্ক্রাইব করুন ওনলি পোস্ট অফিস